হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা মমস ম্যাজিক কিচেনে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলছি ইল চিংড়ি মাছের কাটলেট বা পন কাটলেটের রেসিপি অবশ্যই পুরো রেসিপিটা দেখুন পছন্দের একটা লাইক করুন কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানান সবার প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম সর্ষের তেল তেল দিয়ে দেওয়ার পর এবার আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দেবো আমরা দুটো গোটা বড় পেঁয়াজ নিয়েছিলাম ওগুলোকে কুচিয়েছি কুচিয়ে দিয়ে দিয়েছি তারপর আমরা এর মধ্যে দেবো রসুন কুচি আর দেবো আমরা আদা কুচি দিয়ে ভালো করে এটাকে আমরা মিক্স করব আর পেঁয়াজটাকে ভাজা ভাজা হওয়ার জন্য রেখে দেবো প্রায় দু থেকে তিন মিনিট রেখে দিলেই পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমরা এর মধ্যে অ্যাড করবো লঙ্কা প্রায় ছ থেকে সাতটা লঙ্কা নিয়েছিলাম আমরা সেগুলো টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি কুচিয়ে দিয়ে ভালো করে এবার অ্যাড করে নিচ্ছি মোটামুটি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমাদের মশলা অ্যাড করতে হবে সবার আগে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে প্রায় দু থেকে তিন চামচ ছালের জন্য এবার আমরা এর মধ্যে দিলাম দু চামচ মতো লবণ আপনার পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দেবেন তারপর আমরা এর মধ্যে দেবো দু চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো চিনি দিয়ে আমরা ভালো করে এবার পুরটা রেডি করছি ভালো করে নাড়িয়ে নিতে হবে ভাজা ভাজা হবে মশলাগুলো পুরটা মোটামুটি রেডি হচ্ছে ততক্ষণে আমরা আলু সেদ্ধ করে নিয়েছি তিনটে মতো আলু নিয়েছি আমরা সেদ্ধ করে সেগুলোকে এবার আমরা ঘোষণের সাহায্যে ঘষে দিচ্ছি ঝিরি করে আমাদের এভাবে ঘষে নিতে হবে তাই একেবারে আমরা ডাইরেক্ট আলুগুলোকে সেদ্ধ করার পর সেই পুরের মধ্যেই ঘষে নিচ্ছে এইভাবে সব আলুগুলো ঘষে না হয়ে গেলে এবার আমরা পুরের সাথেই আলুগুলোকে ভালো করে মিক্স করব প্রপারলি যাতে মিক্সিং হয় সেদিকে দেখতে হবে মশলার সাথে আলুটা যাতে ভালো করে মিক্স হয়ে যায় যা যা ইনগ্রিডিয়েন্স দিয়েছিলাম সেগুলো যাতে ভালো মতো মিক্স হয়ে যায় মোটামুটি মিক্সিং করা হয়ে গেলে আমরা ওপর দিয়ে এবার গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে দু চামচ মতো আমরা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমাদের এটা ভালো করে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে আমাদের পুরটা প্রায় রেডি হয়ে যাবে কিন্তু তার আগে আমাদের একটা টেস্টের দরকার সেই জন্য আমরা এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো প্রায় ধনে ভালো করে ফ্রেশ ধনেপাতা আমরা নিয়ে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পুরের সাথে এটা অ্যাড করছি যতক্ষণ এটা অ্যাড করা হচ্ছে ততক্ষণে আমরা চিংড়ি মাছটা নিচ্ছি ছোটো ছোটো গুজো চিংড়ি আমরা নিয়ে নিয়েছি যেগুলো শুধুমাত্র তেলে আমরা ভেজে নিয়েছি আর কিছু দিইনি শুধুমাত্র তেল দিয়ে ভাজা চিংড়ি মাছগুলো কোনো লবণ বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস আমরা দিই নি আপনারা দেখতেই পাচ্ছেন এবারই চিংড়ি মাছগুলোকে আমরা এবার পুরের মধ্যে অ্যাড করবো যে চিন পুরটা আমরা বানাচ্ছিলাম পুরের মধ্যে দিয়ে দিলাম আমরা চিংড়ি মাছগুলো প্রায় চারশো গ্রাম মতো চিংড়ি মাছ আমরা নিয়েছিলাম এবার ভালো মতো আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি দি মশলার সাথে যাতে ভালো করে এটা অ্যাড হয়ে যায় সেটা দেখতে হবে কারণ এটি আমাদের কাটলেট বানানোর জন্য অ্যাকচুয়াল পুর যেটা আমাদের ভালো করে মিক্স করতে হবে ভালো করে বেকড করতে হবে যাতে মশলাটা আর বাকি জিনডিগেন্স দুইটা দিয়েছি সেগুলো খুব প্রপারলি মিক্স হয়ে যায় তো আমাদের পুর রেডি হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দু থেকে তিন চামচ মতো নর্মাল কর্নফ্লাওয়ার যদি না পান তাহলে নর্মাল ময়দাও আপনারা ইউজ করতে পারেন দিয়ে এবার ভালো করে আমরা মিক্স করে নেবো এটাকে কারণ একটা পুর বানার জন্য একটা স্টিপি ভাব হওয়া চাই নর্মাল তো পুরগুলো ভেঙে যেতে পারে তাই জন্য আমরা এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি গ্যাসটা আমরা মিডিয়াম আঁচে রেখেছি রেখে ভালো করে এটাকে মিক্স করব করে এটাকে এবার আমরা তুলে রাখবো তুলে রেখে এবার আমরা একটা পটের মধ্যে ডিম নিয়ে নিয়েছি একটা ডিম আমরা ভেঙে নেব সবার আগে তারপর আমরা আরেকটা ডিম ভেঙে দেবো আমরা টোটাল দুটো ডিম নিয়েছি যা আমাদের পুর রয়েছে তার জন্য দুটো ডিম এনাব তাই জন্য আমরা দুটো ডিম নিয়েছি আপনারা পরিমাণ মতো করবেন যখন সেই হিসাবে ডিমের সংখ্যাটা নেবেন তো দুটো ডিম আমরা ভেঙে নিলাম এবার পটের মধ্যে এবার এটার মধ্যে আমরা সামান্য পরিমাণ লবণ দেব দিয়ে এবার ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে আমরা স্পুন দিয়ে ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে কারণ এটা অনেক ইজি ওয়ে অনেক তাড়াতাড়ি ফেটে হবে ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেলে ডিমটাকে এর মধ্যে এবার আমরা আবার কর্নফ্লাওয়ার অ্যাড করব বা কর্নফ্লাওয়ার না থাকলে নর্মাল ময়দাও দিতে পারেন তিন থেকে চার চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে এবার এটাকে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে আমরা যে ব্যাটারটা বানাচ্ছি সেটা যাতে অনেক বেশি থিন না হয় এদিকে নজর দিতে হবে মিডিয়াম একটা ব্যাটার তৈরি হওয়া চাই ব্যাটার তৈরি হয়ে গেলে আমরা একটা আলাদা থালার মধ্যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি যা দিয়ে আমাদের বাকি প্রসেসটা করতে হবে এবার আমরা যেই পুটটা রেখে দিয়েছিলাম সেই পুটটা থেকে কিছুটা পরিমাণ পুড় নিয়ে নিলাম নিয়ে এবার ভালো করে কাটলেটের শেপ করে নিচ্ছি আমরা হাতে চেপে চেপে মোটামুটি কাটলেটের শেপ গোল গোল মতো ওভার সাইজ করে নিলেই হয়ে যাবে করে আমরা এবার ডিমের যে ব্যাটারটা রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে ভালো করে এটাকে মিক্স করে নিলাম আর তারপর যেখানে বিস্কুটের গুঁড়ো রেখেছি সেই থালার মধ্যে রেখে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো যাতে ভালো করে এই যে আমরা কাটলেটটা বানাচ্ছি তার মধ্যে এটে যায় এটা দেখতে হবে কারণ আমরা যখন ভাজতে যাবো তখন ভালো মতো ফ্রাই হওয়ার জন্য এটা দরকার আবার আমরা সেম প্রসেসে আরও কিছুটা পুর নিয়ে নিলাম নিয়ে ভালো করে গোল মতো বা ওভাল শেপে আমরা করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি যাতে শেপটা খুব ভালো থাকে আর দেখতে পাচ্ছেন পুরটা যেহেতু ভালো হয়েছে তাই জন্য এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও হচ্ছে না একটা সুন্দর টেস্টও আসবে খাওয়ার সময় আর স্মেল তো খুব ভালোই এসছে তারপর আবার আমরা ব্যাটারি ডুবিয়ে নিয়ে এটাকে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এইভাবে আমাদের সবগুলো করে নিতে হবে একটা দুটো করে যে টুকাটা আপনারা বানাতে চান সেইভাবে করতে হবে জাস্ট মনে রাখতে হবে ব্যাটারটা যাতে থিন না হয় বেশি মিডিয়াম মতো হওয়া চাই আর বিস্কুটের গুঁড়োতে প্রপারলি ভাব কাটলেটের গায়ে মিশে যায় দিকে হবে এভাবে আমরা প্রতিটা ব্যাটার বানিয়ে নেব ততক্ষণে এবার আমাদের আমরা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি প্রায় তিনশো থেকে চারশো গ্রাম তো সাদা তেল দিয়েছি এবার আমরা এর মধ্যে একে একে কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি আমরা একসাথে চারটে করে কাটলেট ভাজবো নয়তো একে অপরের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মোটামুটি চারটে কাঠলটা আমরা দিয়ে দিয়েছি এবার এটাকে ভাজা হওয়ার জন্য ফ্রাই হচ্ছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর আমরা দেখতে পারবো যে এটা প্রায় লাল লাল হয়ে এসছে আর ফ্রাইও হচ্ছে প্রপারলি ডিপ ফ্রাই আমাদের দরকার তাই জন্য এটা আমরা কিছুক্ষণ হতে দেবো আর গ্যাসের আজ তখন হিট হাই ভলিউমে রয়েছে মোটামুটি ফ্রাই হয়ে গেলে এবার আমরা এটাকে নামিয়ে রেখে দেবো প্লেটে এইভাবে আমাদের বাকিগুলোকেও করে নিতে হবে আমরা সবকটা এইভাবে করে নেবো তারপর আমরা স্যালাড আর সস দিয়ে এটাকে সার্ভ করব আমরা এখানে টমেটো আর চিলি সস নিয়েছি ধরনের আর পেঁয়াজ কেটে নিয়েছি আপনার চাইলের মধ্যে টমেটো এছাড়া শশা এগুলোও নিতে পারেন স্যালাড হিসাবে তো আজকের রেসিপি আমাদের এখানেই শেষ হচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে শেয়ার করুন ভিডিওগুলো দেখুন আর নতুন নতুন রেসিপির সাথে যোগাযোগ রাখার জন্য অবশ্যই থাকুন ততক্ষণ ভালো থাকবেন সবাই টেক কেয়ার টাটা বাই বাই আবার হাজির হব আমরা নতুন একটা রেসিপির সাথে